con él he decidido dejar de jugar al fútbol. স্টেজে ঢুকলেন তখন তার দুই চোখ ছল ছল, রুমালের চোখের পানি না হয় মোছা যায়, কিন্তু ফুটবলকে বিদায় বলার বিষাদটি টুয়ে ফেলা যায়। ফুটবলকে যে চিরদিনের জন্য বিদায় জানাতে হবে সার্জিও আগুয়েরোকে, আর্জেন্টিনা, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার তারকা সার্জিও আগুয়েরো সব ধরনের ফুটবলকে বিদায় বললেন কেবল 33 বছর বয়সে। বুধবার 15ই ডিসেম্বর ক্যাম্প নুয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। অবসরের কথা জানিয়ে আগুয়েরো বলেছেন, এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুবই কঠিন সময়, কারণ জানাতে গিয়ে আগুয়েরো বলেছেন, প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে হার্টের সমস্যা হয়েছিল, আমি ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি, তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেয়। আমি 1 সপ্তাহ বা 10 দিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন বলে মনে করেন আর্জেন্টাইন তারকা। নিজের পরবর্তী জীবন নিয়ে আগুয়েরো বলেছেন, আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি, আমি খুশি, আমি জানি না পরের জীবনে কি অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু এটা জানি অনেক মানুষ আমাকে ভালোবাসে, তারা চায় আমি যেন সেরা জায়গাতে থাকি। চলতি মৌসুমেই 1 দশক কাটানোর পর ম্যানচেস্টার সিটি ছাড়েন আগুয়েরো, যোগ দেন বার্সেলোনায়। ক্লাবটির হয়ে আলাভেজের বিপক্ষে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখন জানানো হয় 3 মাসের জন্য ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা, এখন শেষ হয়ে গেল ক্যারিয়ারে। আগুয়েরোকে সবসময়ই বিশেষভাবে স্মরণে রাখবেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। 2011 সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখানে 10 বছর কাটিয়েছেন তিনি। ইতিহাদের দর্শকদের উপহার দিয়েছেন দারুণ সব মুহূর্ত। ক্লাবটির হয়ে 390টি ম্যাচ খেলে 207 গোল করেছেন তিনি, জিতেছেন 15টি শিরোপা। জাতীয় দলের হয়ে আগুয়েরো খেলেছেন 101টি ম্যাচ, করেছেন 41 গোল। দেশটির হয়ে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতেছেন। চলতি বছর কোপা আমেরিকা জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।